নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা থামনেলটা দেখি সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে দেবো আজকে হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে ডাউনটাউন হিরোসের ম্যাচ রয়েছে ডুরান কাপের মঞ্চে তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু আজকে সন্ধেবেলা সাতটা থেকে হতে চলেছে এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কও কিন্তু আমি শেয়ার করে দেবো তোমাদেরকে ম্যাচ শুরু হওয়ার আগে এই ভিডিওর পিন কমেন্ট বক্সে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে তো সেই কারণে যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক চাও অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো এবার তোমাদেরকে জানিয়ে দিই যে আজকের ম্যাচের আগে আর কাদেরকে রেজিস্টার করালো ইস্টবেঙ্গল তো দেখো বন্ধুরা আগের যে প্লেয়াররা ছিল তারে কিন্তু রেজিস্টার রয়েছে শুধুমাত্র নতুন দুজনকে রেজিস্টার করানো হয়েছে যাদের মধ্যে চুয়াল্লিশ নম্বর জার্সিধারী হেক্টর ইউজতে বিদেশি ডিফেন্ডার তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে যদিও তিনি কিন্তু এখনও অব্দি কলকাতায় আসেননি আর এদিকে সাতাশি নম্বর জার্সির বিজয় মুর্মুকে কিন্তু রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই হচ্ছে ব্যাপার এছাড়া আজকের ম্যাচের আগে আর একটা খবর তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে দিমিতোষ ডিয়ামান্টাকোস তিনি কিন্তু গতকালকেও প্র্যাকটিসে আসেননি এবং সম্ভাবনা প্রবল আজকের ম্যাচে তিনি কিন্তু খেলবেন না এই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এবার তোমাদেরকে জানিয়ে দিই কেমন হতে পারে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন এবং ফরমেশান তো আজকে কিন্তু ফোর ফোর টু ফরমেশানে দল নামানোর একটা সম্ভাবনা থাকছে যেখানে কিন্তু গোলকিপার গিল বা দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে মার্ক সেন্টার ব্যাকে খেলবে লালচন্ডুঙ্গা এবং হিজাজি চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মাদি তালাল লেফট উইংয়ে মহেশ সিং সেন্টার মিডফিল্ডে সাউল কেস্পো এবং জিকসন সিং দুজন ফরোয়ার্স ক্লেটন সিলভা এবং ডেভিড তো রকম কিন্তু হতে পারে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন আজকের এই ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে তো তোমাদের কি মনে হয় কেমন প্লেইং ইলেভেন না পাবে ইস্টবেঙ্গল তো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এবং আজকের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কের জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ